আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং লার্নিং পয়েন্টে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনার বিষয় অনার্স প্রথম বর্ষের বাজারজাতকরণ নীতিমালা চূড়ান্ত সংক্ষিপ্ত সাজেশন। গত পর্বে আমরা খ বিভাগের কোশ্চেন আলোচনা করছি, আজকে আমরা গ বিভাগের বিগত সালের কোশ্চেনগুলান অ্যানালাইসিস করে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি পরীক্ষায় কমন থাকবে ইনশাল্লাহ। সবার কাছে রিকোয়েস্ট, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে সার্বিক সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং লার্নিং পয়েন্টে আপনাদের স্বাগতম। অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত সংক্ষিপ্ত সাজেশন, বিষয় বাজারজাতকরণ নীতিমালা, পর্ব দুই, বিভাগ গ। গত পর্বে আমরা খ বিভাগ নিয়ে আলোচনা করেছি, আজকে গ বিভাগ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এখানে সব প্রশ্নেই বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে খুবই সংক্ষিপ্ত আকারে পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন বাছাই করা হয়েছে। আপনারা খুব গুরুত্ব সহকারে এই গ বিভাগের প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন। নাম্বার এক, মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী বাহ্যিক ও আভ্যন্তরীণ উপাদান আলোচনা করো। নাম্বার দুই, ক, ভোগ্যপণ্য বলতে কী বুঝো। খ, ভোগ্যপণ্যের বৈশিষ্ট্য আলোচনা করো। নাম্বার তিন, ভোক্তার ক্রয় আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান অথবা বৈশিষ্ট্য আলোচনা করো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, সো গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন। চার, মূল্য নির্ধারণের পদ্ধতি হিসাবে ব্রেক ইভেন পদ্ধতি আলোচনা করো। নাম্বার পাঁচ, বিক্রয় প্রসারের উদ্দেশ্য আলোচনা করো। এখানে তিন এবং চার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার ছয়, কার্যকর বাজার বিভক্তিকরণের পূর্ব শর্ত আলোচনা করো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। সাত, নতুন পণ্যের উন্নয়ন প্রক্রিয়া আলোচনা করো। আট, পণ্যর জীবন চক্রের বিভিন্ন পর্যায়ে গৃহীত বাজারজাতকরণ কৌশল ব্যাখ্যা করো। ছয়, সাত, আট, 99% সম্ভাবনা, সো খুবই গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন। নাম্বার নয়, বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে অর্থনীতিতে বাজারজাতকরণের ভূমিকা ব্যাখ্যা করো। নাম্বার দশ, ভোক্তা আচরণের মডেল ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এগারো, একটি ফার্ম কীভাবে ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল প্রণয়ন করে ব্যাখ্যা করো। নয়, দশ, এগারো, এই তিনটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে যে কোশ্চেনগুলো আছে সবই ইম্পর্টেন্ট, আপনারা মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন এগুলো। নাম্বার বারো, বাজারজাতকরণে পরিবেশের বেষ্টিক উপাদানগুলো কীভাবে বাজারজাতকরণের উপর প্রভাব সৃষ্টি করে ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তেরো, ক, বাজার অবস্থান গ্রহণ বলতে কী বুঝো। খ, বাজার অবস্থান গ্রহণের কৌশল ব্যাখ্যা করো অথবা আলোচনা করো। বারো এবং তেরো দুটো কোশ্চেন খুবই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। নাম্বার চোদ্দ, নতুন সহস্রাব্দে বাজারজাতকরণের চ্যালেঞ্জ আলোচনা করো। খ, কোম্পানিগুলো ও বাজারজাতকারীরা এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করে আলোচনা করো। পনেরো, ক, পণ্য ও সেবা কি অথবা পণ্য ও সেবার সংজ্ঞা দাও। খ, পণ্য ও সেবার স্তরগুলো আলোচনা করো। ষোলো, প্রণালী দ্বন্দ্বের কারণ ও প্রতিকার পদ্ধতি বর্ণনা করো। ১৬ নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন।